وعن ابي هريره رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اذا زنت امات احدكم فتبين زناها فليجلدها الحد ولا يسرب عليها ثم ان زنت فليجلدها الحد ولا يسرب عليها ثم ان زنت الثالثه فتبين زناها فليبيعها ولو بحبل من شعر متفق عليه وهذا لفظ مسلم ابو رضي الله تعالى عنه বর্ণিত তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি اذا زنت امات احدكم তোমাদের কোন ব্যক্তির দাসী যদি ব্যভিচারে লিপ্ত হয় জেনায় লিপ্ত হয় ফাতাবাইয়ানা জেনাহা এবং তার ব্যভিচার করা যদি প্রকাশ পেয়ে যায় মানে প্রমাণিত হয়ে গেছে যে সে জেনা লিপ্ত হয়েছে এই হাদিসের এখন প্র্যাকটিক্যাল নেই কারণ দাস দাসীর প্রথাই নেই কিন্তু মাসালা শরীয়তের আপন জায়গায় ঠিক আছে আর হাদিস এসছে সুতরাং তার ব্যাখ্যা করছি দাসী যদি জেনায় লিপ্ত হয় তো মনিবের দায়িত্ব কি বলছে ফাল ইয়াজলে দাল হাদ্দা মালিক মনিব তাকে কি করবে বেতরাঘাত করবে কোড়া লাগাবে জি ওয়ালা ইউসারিব আলাইহার বেতরাঘাত করার পরে তাকে তিরস্কার করবে না কি করবে না তিরস্কার করবে না তার মানে লাঞ্ছ না লাঞ্ছিত করবে না অপদস্থ করবে না যখন তখন খোটা দিবে না হ্যাঁ দুষ্ট মহিলা হ্যাঁ লুচ্চ মহিলা হ্যাঁ অসতী মহিলা এই সব চলবে না হদ কায়েম করে দিয়েছে হয়ে গেছে জি সাজা হয়ে গেছে এইরকমই আজকাল অঘটন ঘটছে অনেকের প্রবাসে আছেন স্ত্রী এরকম খারাপ চরিত্র কিছু হয়েছে পুরোই যে না হোক অথবা কিছু হোক অনেক অনেক ঘটনা এরকম আসছে আর অনেকেই তালাক হয়তো দিতে পারছেন না পারিবারিক কারণে ছেলেমেয়েরা আছে অথবা যে কোনো কারণে হোক তালাক দিতে পারছেন না আর তালাক দেওয়া জরুরি নয় যদি তোবা করে না সংশোধন করে না তো তালাক দেওয়া জরুরিও না শরীয়তে রাখছেন তো রাখলে সসম্মানে রাখতে হবে এই হাদিসের উপর আমলের ক্ষেত্রে বলবো এই মাসালায় আপনি তিরস্কার করতে পারেন যখন তখন খোটা দিবেন সারা জীবন ওই একবার কখন 18 বছর 20 বছর বয়সে একবার তার একটু চরিত্র খারাপ হয়েছে সারা জীবন বলতে তোর তো 14টা আছে তো এই আছে সেই আছে তোর চরিত্র খারাপ তোর বংশ খারাপ আউযুবিল্লাহ এসব বলা যাবে না রেখেছো সসম্মানে রাখো আর নাহলে ওই তখনই যখনই দেখেছো ও সে অসতী অথবা খারাপ চরিত্র দেখেছো সসম্মানে তাকে বিদায় করে দাও আল্লাহ কি বলেছেন আর তালাক উমার রাতানে ফাইম সাকুন বে মারুফিন আউতাসরি হন বেহসান হয় ভালোভাবে রাখো এমসাক করলো মারুফের সাথে সদ আচরণের সাথে আর যদি বিদায় করো তো লাভ জুতা দিয়ে না গালমন্দ করে নয় বরং বে এহসান সৎ ব্যবহারের সাথে কি করো বিদায় করো সসম্মানে বিদায় করো দুই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল ভালো আচরণ করতে বলেছেন নারীদের সাথে স্ত্রীদের সাথে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিককে বলছেন যে না প্রমাণিত হয়েছে ওকে কোড়া লাগাও ওয়ালা ইউসারিব আলাইহা আর তাকে তিরস্কার করিও না সুম্মা ইন জানা দ্বিতীয়বার আবার জেনায় লিপ্ত হয়ে গেছে ফালিয়াজলে ধাল হাদ্দা আবার হদ লাগাও কোড়া লাগাও ওয়ালা ইউসারিব আলাইহা তাকে তিরস্কার করিও না সুম্মা ইন জানাতে সালেসা তৃতীয়বার যদি জেনায় লিপ্ত হয়ে যায় একবার না দুইবার না তিন তিনবার হয়ে যাচ্ছে ফাতা বাইয়ানা জেনাহার জেনা প্রমাণিত হয়ে গেল তাহলে আর এই রকম খারাপ চরিত্রের দাসীকে হে মালিক রাখিও না ফালিয়াবে হা ওকে বিক্রি করে দাও বেচে দাও ওয়ালাবে হাবলি মিন শারিন যদি এর কোনো দাম না হয় মূল্য না হয় মাত্র এক গুছা লোমের বা পশমের বদলে সার এখানে বলা হয়েছে বকরি ছাগলের হ্যাঁ পশমকে বলা হয়েছে এখানকার কিছু কিছু বকরি আছে দেখছে না কত বড় বড় লম্বা লম্বা পশম কিছুই পেল না একবারে সস্তাতে বিক্রি দু চার পয়সাতে বিক্রি এটা বোঝানো হয়েছে আসলে বিক্রি করে দাও রাখিও না মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিমের হাদিস ওয়াজ আল মুসলিম আচ্ছা বিক্রি করবে তো বিক্রি করতে গিয়ে যদি চুপচাপ বিক্রি করে দেয় তো যেই ব্যক্তি কিনবে তার সাথে ধোকাবাজি করলো না এটা খারাপ মহিলাকে বিক্রি করে দিল হ্যাঁ বিক্রি করার ক্ষেত্রেও বিধান ওই রকমই যেমন অন্য অন্য পণ্য সামগ্রী বিক্রির ক্ষেত্রে বিধান রয়েছে কোনো দোষ ত্রুটি থাকলে কি করতে হবে বলে দিতে হবে আপনার গাড়ি বিক্রি করতে যাচ্ছেন লুকিয়ে রাখলে হবে না ধোঁয়া ছাড়ছে তেল লিক করছে অথবা ইঞ্জিন খারাপ ইত্যাদি সব বলে দিতে হবে না বা এই গাড়িতে এই সমস্যা আছে এই সমস্যা আছে এসি খারাপ আপনার পছন্দ হলে নেন আমি এত টাকা নেব আপনার পোষালে নেন আমি ক্লিয়ার বলে দিলাম তাহলে আল্লাহর কাছে আপনি মুক্তি পাবেন আর আয়েব দোষ ত্রুটি লুকিয়ে রেখে দিলেন আর বলছেন যে আপনি চেক করে নেন আমি কিছু বলবো না অথচ ভালো করে জানছে এর মধ্যে বড় দোষ আছে খারাপ এটা আসলে আজকাল অধিকাংশ লোক কিন্তু এরকম করছে চাইছি নয় উপেচারা সাদা সিধায়
দেখছে যে ইয়ে তো দাড়িওয়ালা রোক রে, বলছে আপনি চেক করেন। আর কি চেক করব? আরে শেখ আপনি বলছেন আর কি চেক? হ্যাঁ, আরে আপনি ইসলামী সেন্টারের দিনী ভাই, ইসলামী সেন্টার, আরে দিনী ভাইরা কত ঠকছে এক অপরকে, কথা বোঝা গেছে না? কম নাই, সব দিনী ভাই এক ক্যাটাগরির নেই, কথা বোঝা গেছে? সুতরাং খবরদার, এইরকম চলবে না। জি, সোজা বলে দেবেন যে আমার গাড়িতে এ দোষ আছে। মুত্তাফাক বুখারী মুসলিম হাদিস। এই হাদিস সম্পর্কে বলছেন যে আল আমরু বিবাইল আমাতি জানিয়া, জেনাকারিনি দাসী বিক্রি করার হুকুম রয়েছে যদি তৃতীয়বার প্রমাণিত হয়ে যায়। দলিলুন আলা আন্না জেনা ফিহা আও ফিল আবদে আইবুন, এর দ্বারা বোঝা গেল যে দাসীও যদি ব্যবিচার করে সেটাও বড় দোষের বিষয়। আর যখন দোষ এটা তো ইউরাদ্দ বিহিল মাবি, তাহলে সেটা ফেরত করে দেওয়ার অধিকার আছে। সুতরাং চুপচাপ যদি কোথাও বিক্রি করে দেয়, কারো কাছে বিক্রি করে দিল, আর পরে জানলো যে আরে এই মহিলা তো খারাপ, এই দাসি কিনেছে, এ তো এর আগে কয়েকবার জেনা করেছে, সে যদি বলে যে ভাই আপনি আমার কাছে বিক্রি করেছেন আর দোষ বলেনি, তো খারাপ মহিলা, আমি নেব না, ফিরে ফেরত নাও, তুমি অধিকার আছে। জি, ঠিক অন্যান্য মাল সামানের ক্ষেত্রে আপনি কোনো সামান বিক্রি করেছেন, এই সামান ভালো না, আপনি বলেননি কেন, যদি দোষ ছিল আমি ফিরিয়ে দিলাম, গাড়ি নেবো না, অধিকার আছে। এ কথা বললে হবে না যে গাড়ির নাম ট্রান্সফার হয়ে গেছে, তো এই হয়ে গেছে, সে হয়ে গেছে, আমার কথা পাকা হয়ে গেছে, না চলবে না আপনাকে ফিরে, কারণ আপনার গাড়ির মধ্যে দোষ।